নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমি একটা নিরামিষের উপর আইটেম বানাবো। তো কি বানাবো? পনিরের নিরামিষ রেজালা। পনিরের এর আগে আমার চ্যানেলে অন্য রকম রেসিপি আমি করেছি, কিন্তু আজকে আমি পুরো নিরামিষের উপর পনির রেজালাটা বানাচ্ছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। প্রথমে ইন্ডাকশনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, দিয়ে কড়াটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমার নিরামিষ পনির রেজালার জন্য যে উপকরণটা লাগছে, দেখুন এটা এখানে আছে চালমগজ, আদা বাটা, কাজু বাদাম, তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি কাজু বাদাম আর চালমগজটাকে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছি। অন্যদিন আমি কি করেছিলাম, পনিরটাকে আমি ভেজে গরম জলে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি পুরো ডাইরেক্ট রান্না করব পনিরটাকে। তার জন্য কিন্তু আমি কোনো গরম জলে ভেজাবো না, আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি আর তার চারপাশে চিড়ে রাখা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, এটাকে সময় মতো ব্যবহার করবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো একটু উল্টে দেবো, এক পাশ ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না আমি এটা। পনিরগুলো এবার আমি তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিরা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি, এক চামচ লবণ। আমার চ্যানেলে আগে আমি পনির, শাহি পনির দেখিয়েছি, তারপরে পনির দিয়ে চানা মশলা দেখিয়েছি। আজকে একদম বানাচ্ছি একটু অন্য রকমের রেসিপি, নিরামিষ পনির রেজালা। এটা পেঁয়াজ রসুন দিয়ে হয়, কিন্তু আমি আজকে পুরোপুরি নিরামিষের উপর বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমাদের যে চ্যানেল, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের বিকিচেন বাংলা ফেসবুক থেকে যারা ফলো করছেন, তারা পেজটিকে অবশ্যই ফলো করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমাদের, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কাছে অনেকটাই গুরুত্ব। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাদের কাছে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা গত ভিডিওতে একটা শাকের উপর রেসিপি দেখিয়েছিলাম, শাকটা খুব ইউনিক রেসিপি। এই শাকটা কিন্তু আগে সবাই কেউ দেখেছি কিনা জানি না, কিন্তু আমি গ্রাম বাংলায় দেখেছি এবং ওটাকে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিল আমাদের চ্যানেলের সদস্যরা। তো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা বাটা। হলুদ তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমি এখানে কালারের জন্য দিয়েছি। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার করার জন্য আমি একটু দিলাম। এখানে আছে পেস্ট করে রাখা সেই কাজু বাদাম, আর আছে আপনার চালমগজ, এটাকে দিয়ে দেবো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। আপনারা চাইলে এখানে পোস্ত দিতে পারেন, আমি এখানে পোস্ত দিইনি, আমি কিন্তু এটা পুরো সাদা তেলের উপর করছি। এটা সর্ষের তেলে করলে ভালো লাগবে না, এটা সাদা তেলের উপরেই করতে হবে। আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছেড়েছে, দেখতে সুন্দর লাগছে। এবারে দিয়ে দেবো ভিজে রাখা পনিরগুলো, আমি এটাতে পোস্ত ইউজ করিনি, পোস্ত দিলে আরও ভালো লাগে। আমি তো চালমগজ আর কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে চীনা বাদামও করতে পারেন। এটা কিন্তু পরোটা কিংবা নানের সঙ্গে দারুণ লাগে খেতে, আর নিরামিষ দিনে এটা তো পুরো একেবারেই জমে যাবে। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এটা দিয়ে আজকে আমরা রুটি বা পরোটা খাবো রাত্রিবেলা।
তার জন্য এটাকে বানালাম আর আপনাদেরকেও শেয়ার করলাম। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে রান্নাটা। অন্যদিন কিন্তু পনিরটাকে ভেজে সেদ্ধ করে নিই, আজকে কিন্তু কিছু করিনি, আজকে ডাইরেক্ট পনিরটাকে কেটে আমি কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে এবার মশলার সঙ্গে কিন্তু কষাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, মনে করে একটা সাবস্ক্রাইব কিন্তু করতেই পারেন, করলে খুবই ভালো লাগবে আমাদের। আর আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আগামী দিনে আমাদের আরও বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি আসছে। তো এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো এবার ঢাকনাটাকে খুলে দেখবো, কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা এর ভিতর দিয়ে, মশলাটাও ছেড়ে গেছে থেকে, তো কষানো হয়ে গেছে। এতে আমি সামান্য দিয়ে দেবো জল, এবারে জল দেওয়ার পরে দিয়ে দেবো এই চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, এবারে আমি এটা আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেবো। তো বন্ধুরা, আজকে আমার তৈরি হয়ে এসেছে নিরামিষ পনির রেজালা। দেখুন তেলও খুব সুন্দর সাইড দিয়ে ছেড়ে গেছে আর পনিরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা, গরম মশলা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নেবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা আবারও বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। তো আজকে আমার তৈরি হয়ে গেছে নিরামিষ পনির রেজালা, এবারে আমি এটাকে বন্ধ করে দেব। প্রিয় দর্শক, আমি যখন দর্শক রহস্যের শুরু, কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন, ডিয়ার ভিউয়ার্স জানতে হলে চোখ রাখুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।